আজ আমি রান্না করব মটর পনিরের একটি রেসিপি। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ে 1 চামচ মতো তেল দিয়ে দেব। গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে, ওই তেলে দিয়ে দেব 2 মিডিয়াম সাইজ কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আমি দিয়ে দেব 1/4 রসুন কুচি। এবার দিয়ে দেব 1/2 কুচানো। কেটে রাখা টমেটো গুলো দিয়ে দেব। শুকনো কাঁচা লঙ্কা, সামান্য লবণ দিয়ে দেব। অল্প ভেজে নিয়েছি আমি। এবার এটাকে আমি মিক্সারে দিয়ে এটাকে পেস্ট করে, কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। গরম তেলে পনিরগুলো হালকা ভেজে নেব। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো উঠিয়ে নেব। কড়াইয়ে আমি 1 চামচ মতো তেল অ্যাড করেছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি 1/2 চামচ মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি মশলার মধ্যে দিয়ে দেবো অল্প একটু জিরে গুঁড়ো, অল্প ধনিয়া গুঁড়ো। এবার আমি মটরগুলো দিয়ে দেবো। মটরের সাথে মশলাটা আমি কষিয়ে নিয়েছি মশলার সাথে। এবার আমি দিয়ে দেব জল, জল দিয়ে দিচ্ছি। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব, ভালো করে নেড়ে নেব। মশলাটা আমার আগে আমি যখন মশলার সাথে আমি মটরটা 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে। এবার আমি দিয়ে দেব, এবার আমি পনিরগুলো দিয়ে দেব। এবার আমি 5 মিনিট মতো এটা ঢেকে রাখবো। এবার আমি গরম মশলাটা দিয়ে দেব। তো
তৈরি হয়ে গেছে আমার মটর পনিরের এই রেসিপিটা। এবার আমি এটাকে সার্ভ করে নিব। হয়ে গেছে আমার মটর পনিরের রেসিপিটা।